আর রয়েছেন প্রত্যেক দিনের মতন সেই অভিজ্ঞ মানুষটি এবং আমাদের সকলের ভীষণ প্রিয় লুনারি নাদি। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও, যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। পরিবেশ ঘটিত সমস্যা নিয়ে তুমি আজকে কথা বললে, তো সেইখান থেকেই শুরু করব। এবং মুক্তি পাওয়া, দুটো কথা ভীষণ ভালো লাগলো। আমার সেন্টারের নাম মুক্তি, একদম, যে যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এই পদ্ধতির মাধ্যমে, সেই জন্য নাম দিয়েছিলাম মুক্তি। আর তুমি আলোচনায় প্রথমেই বললে পরিবেশগত সমস্যা, বর্তমানে আমরা সেই পরিবেশগত একটা সমস্যার মধ্যে ভীষণভাবেই ঢুকে পড়েছি। আমাদের অবস্থা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিভাবে কি হবে আমরা জানি না। তবে একটা কথা মনে প্রাণে জানি, আমি অন্তত জানি এবং আরও অনেকে এই কথায় একমত হবেন, যে আমাদের নিজেদের ভেতরকার স্ট্রেংথটা যদি বেশি থাকে, ইমিউনিটি পাওয়ার যদি আমার বেশি থাকে, যে কোনো কিছুই আমাকে চট করে আক্রমণ করতে পারবে না। এটা খুব বড় বড় চিকিৎসকরাও বলছে, সবাই প্রমাণিত সত্য, হুও বলছে, হু বলছে, সবাই বলছেন যে আমাদের ভেতর থেকে যদি আমরা খুব স্ট্রেংথে থাকি, হসপিটালে যাওয়ার সময় ওই জন্য বলে ভরা পেটে যাও, মানে যতটা তুমি ভেতরে স্ট্রেংথ গেইন করে যেতে পারবে, কারণ প্রচুর রকমের ইনফেকশন হসপিটালে থাকে, একদম, তো সেই ইনফেকশনগুলো আমাকে চট করে আক্রমণ করতে পারবে না। আমাদের শরীরের ভেতরের ফাইটার সেলগুলো যদি অনেক বেশি পাওয়ারফুল থাকে, বাইরের কোনো কিছু গিয়ে আমাকে চট করে কিছু কায়দা করতে পারবে না, আমাকে বেগতিক কিছু করতে পারবে না। সেই জন্যে আমাদের মনে প্রাণে এই ইচ্ছেটা থাকা উচিত যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা কি করে পাওয়ারফুল করা যায়। তো আমাদের 100% সত্যি যে রেইকি করা মানে আমাদের ইমিউন সিস্টেম প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে আমরা যারা রেইকি করি বা অ্যাঞ্জেল থেরাপি করি, তাদেরকে চট করে কোনো বাইরের রোগ আক্রমণ করে না। আমরা মাঝে মাঝেই দেখছি চারপাশে ভাইরাল ফিভার হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, এই সোয়াইন ফ্লু, এই ডেঙ্গু, নানা কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যারা এই সিস্টেমে রয়েছেন, তারা কিন্তু অনেকাংশে সেফেস্ট একটা এরিয়াতে রয়েছেন, সেফেস্ট জোনে রয়েছেন। একেবারে কিছু হবে না এরকম বলা না বলাই ভালো, কখনো কিন্তু একটা মানে সেভাবে হঠাৎ করে কিছু হয়ে গেল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, বহুলাংশে কম। তো এরকম ধরনের বিভিন্ন ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত যা কিছু সমস্যা, এইগুলোকে রেইকি বা অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে প্রচুর পরিমাণে কাটিয়ে দেওয়া সম্ভব। তো আমরা আরো দেখেছি, মানে এটা একটা খুব অদ্ভুত ঘটনা শেয়ার করব, আমার এক স্টুডেন্ট একটা রিসার্চ করছিল কোন একটা সেলের ওপরে, কোন রোগ নিয়ে এটা এই মুহূর্তে আমার আর মনে নেই, তো সেই সেলটাকে প্রিজার্ভ করা হয়েছিল, বিরাট একটা নাম করা কোনো কলেজে, তো প্রিজার্ভ করা হয়েছিল, কিন্তু সেলটাতে ব্যাকটেরিয়া ধরে যায়। আচ্ছা, তো তখন সেই মুহূর্তে সেই ছেলেটির মাসি আমার কাছে রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি শেখে, ও মাসিকে বলল, মাসি তুমি একটু দেখো তো যদি এই সেলটাকে ব্যাকটেরিয়া ফ্রি করা যায়। তোর মাসি কাজ করে সেলটিকে ব্যাকটেরিয়া ফ্রি করেছিলেন। সেদিনে সেই কলেজের যত শিক্ষক শিক্ষিকা ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তারা সবাই অবাক হয়েছিলেন যে কোনো একটা সেল যদি ব্যাকটেরিয়া ধরে যায় সেটা কি করে ব্যাকটেরিয়া ফ্রি হতে পারে। এটা কিন্তু সাধারণভাবে কারোরই মনে হবে না, আমরা খাবার দাবার নষ্ট হয়ে যায় কি ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যায় তখন আমরা ফেলে দিই, কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখেছি তাতে যদি রেইকি করা যায় তাহলে ব্যাকটেরিয়া ফ্রি করে দেওয়া যায়, বা সেই পচা গন্ধওয়ালা খাবারটাকে স্বাভাবিক জায়গায় পৌঁছে দেওয়া যায়, যেটা কিনা আবার খাবারের মতন একটা জায়গায় পৌঁছে যায়। আমরা ঠিক অতটাও চাই না, কিন্তু আমরা এটা চাই যে আমার যে খাবারটা, যে খাদ্যটা, যেটা আমরা সুষম খাবার ভাবছি, সেটাই যদি কোনো বিষক্রিয়া বা হয়ে থাকে, ব্যাকটেরিয়া থাকে, আমরা কিন্তু আগে থেকে রেইকি করে বা অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে, আমরা অ্যাঞ্জেল থেরাপিও একটা ভাইব্রেশন, রেইকি তো ভাইব্রেশনই, রেইকি হচ্ছে কসমিক এনার্জির ভাইব্রেশন, তো সেই কসমিক এনার্জিকে আমরা রিসিভ করব। কসমিক এনার্জি মানে সূর্যের যে রং বা রশ্মির যে ভাইব্রেশন, যে কোনো কারণে আমরা খাবার দাবার খারাপ হোক, জামা কাপড়ে গন্ধ ধরে গেছে, কোনো কিছুতে পোকা লেগে গেছে, আমরা কি রোদে দিই?
তখন খুব স্বাভাবিকই আমরা দেখতে পাই সেইটা সেই যাই সমস্যা হোক না কেন সেখান থেকে কেটে গেছে। ঠিক সেই রকমই যখন আমরা কোনো খাবার দাবার বা যাই হোক বা যে কোনো অসুস্থতা, সেই ক্ষেত্রে রেইকি করার পর আমার যে ভাইব্রেশনটা আমার বডিতে আসবে সেই ভাইব্রেশন আমার হাত থেকে ফ্লো করবে। এইবার আমার কাজ হচ্ছে গলা, বুক, পেট, বিভিন্ন জায়গা, মাথা, সেই এনার্জিটা পাঠানো। তার ফলে কি হবে, যেখানে যেখানে আমার সমস্যা থাকবে সেই সেই এরিয়ার সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। আজকে যে ভাইরাস নিয়ে আমাদের চারপাশে এতটাই অস্থির অবস্থা, সেখানে আমরা যদি মানে গলা দিয়ে ধরো ভাইরাসটা যাচ্ছে, আমার গলাটাকে যদি অনেক বেশি স্ট্রং করতে পারি, আমার লাংসটাকে যদি আমি অনেক বেশি স্ট্রং রাখতে পারি, তাহলে তো আমার এফেক্টেড হওয়ার কোনো জায়গা নেই। আমি যদি খুব বন্দুক টন্দুক নিয়ে রেডি হয়ে রইলাম, তাহলে আমার ভেতরে কোনো শত্রু ঢোকার কোনো রাস্তা নেই। ঠিক কথা। আর এছাড়া আমার ব্লাড রক্তটাকে যদি আমি অনেক পাওয়ারফুল করতে পারি, তাহলেও কিন্তু আমার শরীরে কোনো কিছু চট করে ঢোকার কোনো রাস্তা নেই, বা কিছু ঢুকলেও সেটাকে চট করে সেটা বেরিয়ে যাবে। আর দিদি এখানেই তো শেষ নয়, হতে তো পারে এখন কিছু একটা নিয়ে কথা বলছি, কিছুদিন পর দু চার মাস পর আরেকটা কিছু নিয়ে কথা হবে। তো রেইকি এমনই একটা বিষয়, পাওয়ারফুল বিষয়, যে কারণে আমাদের এইটা একটা বিরাট সুবিধে যে আমি একটা কোনো কারণবশত শিখলাম বা কোনো কারণ ছাড়াই শিখলাম কি আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে চাই, সব অবস্থাতেই ফিট অ্যান্ড ফাইন আমি থাকতে চাই, কোনো রোগ বোগ হবে না, কোনো মানসিক সমস্যা আমার আসবে না। কারণ আমরা আজকাল কি একটা ভীষণ কঠিন জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটে, অফিসে, কাছারিতে, পরিবারে নানান রকম সমস্যার মুখোমুখি মানুষকে হতে হয়, তাতে মন খারাপ হয়। তো সেই মন খারাপটা আমার হবে না। মন খারাপ যদি হয়ে গেল তাহলেও কিন্তু আমরা রোগের শিকার, কারণ হু বলছেন 99% ডিজিজ আর সাইকোসোম্যাটিক। তো সেই ক্ষেত্রে আমার মন যদি নড়বড়ে হয়ে যায়, আমার শরীরটাও কিন্তু নড়বড়ে হলো। সেক্ষেত্রে ডাক্তাররা বলে থাকেন টেনশন করবেন না, অ্যাঙ্গার অ্যাংজাইটির মধ্যে যাবেন না, এই সবগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার সুস্থতা থাকবে। কিন্তু আমার চারপাশে যখন নানান রকম অঘটন ঘটতে থাকবে, অস্থিরতা থাকবে, তখন আমি কি করে টেনশন করব না, কি করে আমি রাগ করব না, সেটাই। তো সেই ক্ষেত্রে রেইকি একটা এমন চরম পরম বন্ধু আমাদের, যে রেইকি রেগুলার যদি প্র্যাকটিস করা যায় কোনো রকমের মন খারাপের শিকার হওয়ার কোনো রাস্তা নেই। তুমি বলছো রাগকেও হজম করে নেওয়া যায়? রাগ হয় না, আমাকে দেখে লোকে অবাক হয় যে তুমি কি করে রাগ না করে থাকতে পারো, তুমি কি করে এত কামেন্ট কুল থাকতে পারো। আমি পারি, আমার কোনো ভেতরে হয় না অস্থিরতা, তাই জন্য আমি পারি। আজকে এই চারপাশে তোলপাড়, কিন্তু আমার বাড়িতেও সবাই বলছে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার আশেপাশে একটা এইরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে হচ্ছে, পরিস্থিতিতে আমরা চলছি। আমি কিছু বলি না, কারণ আমি জানি আমি কি করছি। আমি আমার পরিবারকে প্রোটেকশন দিচ্ছি, আমি আমার নিজেকে প্রোটেকশন দিচ্ছি, এবং চেষ্টা করছি যাতে কি না সম্পূর্ণভাবে চারপাশ থেকে পুরো জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তার জন্য প্রেয়ার করা যায় অ্যাঞ্জেলদের কাছে, তার জন্য রেইকি দিয়ে প্রোটেকশন করা যায়, তার জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা করতে পারি। তো সেই কারণে বলবো, যদি কারোর মনে হয় তারা এই মুহূর্তেও যদি করে নিতে পারে কোর্সগুলো, তাহলে নিজেকে এবং নিজের পরিবারকে তারা কিন্তু অনেকটাই রক্ষা করতে পারবেন। সেই কারণেই আজকে হয়তো আমি আজ আসতাম না, কারণ আমার এই পরিস্থিতিটা জন্য আশেপাশেও নানান রকম সমস্যা হচ্ছে, বেরোনো টেরোনোগুলো একটু অসুবিধে হচ্ছে, সেই কারণে হয়তো আমি আসতাম না। কিন্তু বর্তমান পরিস্থিতিটার জন্যেই আমার আজকের আশা, এবং এগুলো মানুষকে জানানো যে আমরা যদি রেইকিটা করতে পারি তাহলে কিন্তু আমরা ভেতর থেকে পুরো প্রোটেক্টেড। এবং শুধু অসুখ বিসুখ নয়, আমি আগেও বলেছি এই যে বিভিন্ন জায়গায় মেয়েদের বিভিন্ন রকম অত্যাচারিত হতে হচ্ছে, ছেলেরাও নানান রকম অত্যাচারের মুখোমুখি হয়। তো সমস্ত ক্ষেত্রে আমরা যদি রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি দ্বারা প্রোটেকশন নিই, তাহলে কিন্তু আমরা অনেকাংশে বেঁচে গেলাম। এই যে বলছে মেয়েরা পকেটের মধ্যে ছুরি রেখে দেবে, লঙ্কার গুঁড়ো রেখে দেবে, আরও কি করবে, আরে যখন পাঁচ ছজন আমাকে অ্যাটাক করবে, তারা খালি হাতে অ্যাটাক করবে না, তাদের অস্ত্র থাকবেই সঙ্গে, এবং তারা পাঁচ ছজন কি দশ জন, মহিলা কেউ একজন একা, সেখানে কি করবে সে। কিন্তু রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি দ্বারা অদ্ভুত একটা প্রোটেকশন নেওয়া যায়,
যাতে কিনা আমাদের চারপাশে এমন একটা বলয় সৃষ্টি হয় যে আমার চারপাশে কোনো নেগেটিভ এনার্জি, নেগেটিভ লোকজন আসবে না, অটোমেটিক্যালি তারা আমার কাছ থেকে সরে যাবে, আর যেখানে যায় যাবে কিন্তু আমার ধারে পাশে ঘেঁষবে না। এমনি অন্যান্য যে কোনো ধরনের অ্যাটাক বাদ দিয়েও বলছি, মানে এরকম অনেক সময় হয় কেউ ট্রেনে বাসে যাচ্ছেন, ঠিক বাসটায় আগুন লাগার আগে যে কোনো কারণেই হোক তিনি নেমে পড়বেন, তার কিন্তু নেমে পড়ার কথা নয়, তার কিছু একটা মনে হবে, সিক্স সেন্স বলে একটা জিনিস আছে, যাবে তার হয়তো ভালো লাগবে না, কিছু একটা অসুবিধা হয়, তার শরীরেই কিছু একটা আনইজিনেস হলো বা কিছু হলো, সে কিন্তু নেমে যাবে। মানে রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি ওনাকে ওই জায়গাটা থেকে অ্যাওয়্যার করে দেবে, তিনি যেভাবে হোক সেখান থেকে বেরিয়ে যাবে। একদম এরকম হয়েছে, ট্রেনেতে ডাকাতি হয়েছে, অন্য সবাইকে ডাকাতরা মারধর করেছে, তাদের জিনিসপত্র নিয়ে নিয়েছে, কিন্তু যে লোকটি রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি করে উঠেছেন তাকে তারা ছোঁয়ওনি, তার জিনিসপত্রও ছোঁয়নি, তিনি শুধু ঘুমিয়েই গেছেন পুরো সময়টা। আচ্ছা, এরকম বহু ঘটনা যা বলতে থাকলে আমার সাত দিন ধরেই আমি বলে চলবো। আর এমন তো আমরা দেখি যে পশু পাখিদের, যেটা হয়তো মানুষের ক্ষমতার বাইরে, পশু পাখিরা অনেক আগে টের পায় যে তার কোনো একটা বিপদ আসছে কিনা, ফলে তারা অ্যাভয়েড হয়ে যায়। তো ঠিক সেভাবে নিজেদের যদি রেডি করতে পারে, রেডি করা যায়, সেই জন্য আমাদের জীবনকে সেইটা করতে হবে যাতে কিনা আমাদের যাবতীয় সমস্যা থেকে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমার পরিবার পরিজনকে আমি প্রোটেক্ট করতে পারি। তো সেই বল ভরসাটা আমার আছে বলেই আমার ফ্যামিলির লোকেরা আমাকে সেই রকম উদ্বিগ্ন দেখছে না, তাতে তারা উদ্বেগ করছে, কেন উদ্বিগ্ন না, কেন কোনো টেনশন নেই, মা কেন এরকম ইজিলি ব্যাপারটাকে নিয়ে নিচ্ছে। আমি তো জানি আমি কি করতে পারি, আমার নিজের হাতে কি আছে, আমি পরিবারকে সেই প্রোটেকশন দিতে পারি, নিজেকেও প্রোটেকশন দিতে পারি, এবং চেষ্টা সবাইকে যাতে প্রোটেকশন দেওয়া যায়। একদম, আর সে কারণেই কিন্তু এই ক্লাস প্রোগ্রাম আমাদের করা আজকের জন্য বিশেষ করে, কারণ বেশ কিছু প্রোগ্রাম আমার পরপর রেকর্ডিংই চলেছে, আমি আসতে পারিনি, কিন্তু আজকে আমি জোর করে এসেছি যে আজকে এই সময় এই বার্তাটা দেওয়া খুব প্রয়োজন। একদম, আমি একটু জানিয়ে রাখি যে কোথায় কোথায় আপনারা ক্লাস পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে যোগাযোগ তো অবশ্যই আমাদের করা উচিত যদি ভালো থাকতে চাই আর ভালো রাখতে চাই। 18 এবং 19 তারিখ শ্যামবাজারে কিন্তু রেইকির ক্লাস রয়েছে, আর ম্যাগনিফাইড হিলিং এর ক্লাস পেয়ে যাচ্ছেন আপনারা, পেয়ে যাচ্ছেন 21 এবং 22 তারিখ কিন্তু রানাঘাটে ক্লাস পাচ্ছেন, রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন। 25 এবং 26 তারিখ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকুরিয়াতে ক্লাস, রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন। 28 এবং 29 তারিখ মার্চ মাসের ইন্টেন্সিভ ক্লাস পেয়ে যাচ্ছেন শ্যামবাজারে, যোগাযোগ করবেন। পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসের 1 এবং 2 তারিখে বেহালায় ক্লাস, বেহালাতে কিন্তু রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন। 8 এবং 9 শ্যামবাজারে আবারও রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে। 4 এবং 5 তারিখ এপ্রিল মাসের চুচুড়ায় ক্লাস পাচ্ছেন রেইকি এবং অ্যাঞ্জেলের। 11 এবং 12 তারিখ আসানসোলে ক্লাস রয়েছে রেইকি এবং অ্যাঞ্জেলের। 18 এবং 19 ক্লাস পাচ্ছেন বর্ধমানের বন্ধুরা রেইকি এবং অ্যাঞ্জেলের। 23 এবং 24 এর কথা বলি, 23 এবং 24 আপনারা মালদায় ক্লাস পাচ্ছেন, রেইকির ক্লাস পাচ্ছেন, অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন। 25 এবং 26 তারিখ নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতে ক্লাস পাচ্ছেন, রেইকির ক্লাস পাচ্ছেন, অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন। 29 এবং 30 তারিখ খড়গপুরে ক্লাস রয়েছে রেইকি এবং অ্যাঞ্জেল। মে মাসের 2 তারিখ এবং 3 তারিখ আপনারা কিন্তু ব্যারাকপুরে ক্লাস পেয়ে যাচ্ছেন রেইকি এবং অ্যাঞ্জেলের। 7 এবং 8 তারিখ কিন্তু আপনারা কৃষ্ণনগরে ম্যাগনিফাইড হিলিং এর ক্লাস পাচ্ছেন, যোগাযোগ করবেন। এবং 9 এবং 10 তারিখ কৃষ্ণনগরে কিন্তু রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাসও কিন্তু পাচ্ছেন। 16 এবং 17 তারিখ উত্তরপাড়াতে কিন্তু ক্লাস রয়েছে রেইকি এবং অ্যাঞ্জেলের। পাশাপাশি দুর্গাপুরে তুমি মে মাসে ক্লাস নিচ্ছ এবং তারিখটা আমরা এই অনুষ্ঠান থেকে জানিয়ে দেবো, বা হেল্পলাইন নাম্বারে ফোন করলে বন্ধুরা জেনে যেতে পারবে। তো এই কারণেই আমার শ্যামবাজারে খুব পাশাপাশি সময়ের মধ্যে ক্লাস আরও বেশি বেশি করে দেওয়া হয়েছে, কারণ সব জায়গায় তো রোজ দূরে দূরে যেয়ে ওঠা সম্ভব হয় না, সম্ভব আমার যেহেতু বাড়িতেই, সেই কারণে যত বেশি ক্লাস সম্ভব হচ্ছে বাড়িতে দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষজন নিজেকে সেই কি বলবো ঢালে ঢাকতে পারে না। একদম, তো যাই হোক, এরকমভাবে আমাদের তাও বলে নিই কী কী রোগগুলো আমাদের সারে। আমাদের চোখের সমস্যা, কানের সমস্যা, ব্রেনের কোনো সমস্যা, যারা হয়তো প্যারালিসিস, পার্কিনসন্স, মোটর নিউরোন প্রবলেমে আক্রান্ত,
যার ব্রেনের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, এসবের কিন্তু কোনো ট্রিটমেন্ট কোনো পদ্ধতিতে নেই। এতে মানুষের হাঁটা চলা ব্যাহত হয়, কথাবার্তা জড়িয়ে যেতে থাকে, মানে ধীরে ধীরে একটা মানুষ চোখের সামনে আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে যেতে থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু রেইকির মাধ্যমে সুস্থতা দেওয়া সম্ভব। এছাড়া কথায় জড়তা, কথা এলিয়ে যাচ্ছে বা কারোর কিছু মনে থাকছে না বা একই কথা রিপিট করছেন, এইসব পরিস্থিতিতে রেইকির কোনো তুলনা নেই। এছাড়া আমাদের যারা তোতলা, যারা চোখে মানে বর্ণান্ধ বা রাতকানা, সেই সব ক্ষেত্রেও কিন্তু রেইকির মাধ্যমে খুব ভালো ফল পাওয়া যায়। গলার সমস্যা, বুকের সমস্যা, হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, এই আজকে যে সমস্যাটার মুখোমুখি, মেনলি লাংসকে এফেক্ট করছে, তো সেই সব ক্ষেত্রে আমরা লাংসকে যদি বেশি করে পাওয়ার দিতে পারি, সেখানে কোনো রকম এফেক্ট হওয়ার কোনো জায়গা নেই। এছাড়া আমাদের পেটের যে কোনো সমস্যা, গ্যাস, অম্বল, কনস্টিপেশনের প্রবলেম, কারোর লিভারে প্রবলেম, কারোর প্যানক্রিয়াটাইটিস, কারোর হয়তো হিমোগ্লোবিন কম, কারোর ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস তাদেরকেও যেমন বলছে খুব সতর্ক থাকতে, ডায়াবেটিস পেশেন্টদেরও কিন্তু যে কোনো রোগ তাড়াতাড়ি করে আক্রমণ করে, তো সেই এমনি ডায়াবেটিসকে তো সাইলেন্ট কিলার বলা হয়, কিডনি পেশেন্টদেরকেও সাইলেন্ট কিলার বলা হয়, কারণ কিডনির রোগ ভেতরে ভেতরে হতে থাকলেও প্রাথমিকভাবে কিছু ধরা পড়ে না, যখন মোটামুটি 50% ড্যামেজ হয়ে যায় তারপরে জানতে পারা যায় তার কিডনির সমস্যা রয়েছে। তো রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি এমনই বিষয় যাতে কিনা আমি আগে থেকে সেই ড্যামেজগুলো বুঝতে পারি বা আমার সমস্যা হয়েছে এটা আমার বুঝতে পারার জায়গা, এবং খুব বাড়াবাড়ি কিছু হচ্ছে আমরা তো কোথাও যাচ্ছি না, কিছু দেখাতে যাচ্ছি না, তারপরে দেখাতে গেলে তারপরে তার বিভিন্ন রকম আমাকে ইউএসজি করতে বলছে, কেউ আল্ট্রাসোনোগ্রাফি, যেখানে যেরকম দরকার সেই মতন টেস্টের দরকার পড়ছে। কিন্তু রেইকি এমন মজার জিনিস যে সারা শরীরকে আমি যখন এরম করে টাচ করতে থাকবো তখন দেখা যাবে আমার শরীরে বিভিন্ন জায়গায় হাতে গরম ফিলিংস হচ্ছে, ঝিঝি ধরার মতন ফিলিংস হচ্ছে, তার মানে সেই জায়গাতে একটা ভীষণ রকম সমস্যা আমার সেই অর্গানটাতে তৈরি হচ্ছে, তাই জন্যে আমার হাতে ওই ধরনের অনুভূতি হচ্ছে। তখন আমি না হয় বেশি করে রেইকি করে সমস্যাটা সারিয়ে ফেলেছি, বা একবার একটু ডাক্তারবাবুদের কাছে গেলামও যে আমার কী হয়েছে সেটা জানলাম, বা প্রপারলি আমি জানতে পারলাম আমার কী হয়েছে। কিন্তু নর্মালি না জানলেও চলে, সেইখানটায় বেশি বেশি করে যখন আমি রেইকি দিতে থাকবো পজিটিভ এনার্জি সেখানে যাবে। যেমন করে রে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় বা আল্ট্রাভায়োলেট রে ইত্যাদি দেওয়া হয়, সেই সবের মাধ্যমে আমরা নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করে ফেলতে পারি। এরমভাবে ওভারির প্রবলেম, ইউট্রাসের প্রবলেম, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, শিরদাঁড়ার ব্যথা বা আমাদের ফ্রোজেন শোল্ডার, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ঠিক করে ফেলতে পারি রেইকির মাধ্যমে। এবং কিডনির প্রবলেম, পাইলসের সমস্যা, সমস্ত কিছুতে রেইকি ভীষণভাবে কাজ করে। এছাড়া মানসিক সমস্যা যাদের রয়েছে, যেটা ভীষণভাবে আজকাল আমরা মানসিক সমস্যার শিকার, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে, সিজোফেনিয়া পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি, সন্দেহ প্রবণতা, বিভিন্ন মানসিক সমস্যা ভেতরে হতে হতে এক একজন এক এক দিকে টার্ন নেয়। কেউ মনে হয় আত্মহত্যা করবে, কেউ মনে হচ্ছে সন্দেহ প্রবণ হয়ে যাচ্ছে, কেউ সিজোফেনিয়া মানে কারোর সঙ্গে কথা বলতে চায় না, মিশতে চায় না, খাটের তলায় ঢুকে থাকে, কাউকেই ভালো লাগে না, এরকম কেউ কেউ জামা কাপড় না পরেই থাকছে, বিভিন্ন ধরনের পেশেন্ট আমি পেয়েছি। তো তারা কিন্তু রেইকি করার পর মানে যে মানুষ মানুষের একটা মেয়ের আমার 13 বছর বয়সে তার মেয়ে মারা যায়, তার ফলে সে ওই রকম মেন্টাল পেশেন্ট হয়ে যায় এবং জামা কাপড় প্রায় পরতো না, এবং যখন তখন রাস্তায় বেরিয়ে যেত, তো সেই অবস্থায় বিভিন্ন কিছুর দ্বারস্থ তারা হয়, কিন্তু ফাইনালি ভালো হলো না। আলটিমেটলি আমার কাছে এসে সেই মেয়েটি সুস্থ হয় এবং বর্তমানে সেই মেয়েটি রেইকি মাস্টার হয়ে গেছেন। এইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, মানে দুঃখকে ভুলে গিয়ে একটা নতুন পৃথিবী জয় করা, নতুন জগৎ। এবং তার ফ্যামিলিও তো ধরো, যেখানে মেয়ে একটা মারা গেছে আর বউটি ওরম হয়ে যাচ্ছে, তার হাজবেন্ডের বা তার একটা ছেলে ছিল, ছোট ছেলে, তাদের কি পরিস্থিতি, মনের অবস্থা কোন পর্যায়ে, সেইখান থেকে সে আজকে এই জায়গায়। তো ওরা সারা ফ্যামিলি মানে আমাকে কি শ্রদ্ধা করে আর কি ভালোবাসে যে বলে বোঝানো যাবে না। ও মাস্টার হয়ে গেছে, আমি ওকে অনেকবার বলেছি তুমি তোমার মতন ক্লাস করো, এই করো,
ও বলেছে ম্যাডাম আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আরেকটা কথা দিদি একটু জানতে চাইবো, যে কোনো রোগের ক্ষেত্রে তুমি এতগুলো রোগের কথা বললে, আমরা ধরো কোনো না কোনো একটা প্যাথির সাথে যুক্ত আছি, তারপরে আমি রেকি অনুষ্ঠান দেখে আমি আগ্রহ প্রকাশ করলাম, রেকি শিখতে চাইছি, প্যাথির পাশাপাশি কি রেকি করাতে পারি? এইটা আরেকটা সত্যিই বড় প্রশ্ন এবং বড় কথা রেকির ক্ষেত্রে। অন্য যে কোনো কিছু বিষয়ের পাশাপাশি, যে কোনো সিস্টেমের পাশাপাশি আমি রেকি করতে পারি। যেদিন আমি দেখব ভালো হয়ে গেছি, বুঝতেই পারবো যে আমি কোন প্যাথিতে ভালো হলাম। অনেকে বলে ম্যাডাম আমি কি করে বুঝবো, আমি দেখো যখন তুমি ট্রিটমেন্টটা শুরু করলে তখন একটা কাজ করো, কিছুদিন তুমি তোমার যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই থাকো, রেইকি বন্ধ করে দাও, দেখো তুমি কেমন থাকো, তারপরে কিছুদিন রেইকি করো আর ওই সিস্টেমটা থেকে তুমি বেরিয়ে এসো, এবারে দেখো তুমি কেমন থাকো। যখন তুমি বুঝতে পারবে রেইকিতেই তুমি ভালো আছো, তাহলে অন্য সিস্টেমটা থেকে তুমি বেরিয়ে এসো। তা বেশি পরিমাণেই রেইকি করো। রেইকির সবচেয়ে আরো বড় বড় কথা হলো, রেইকির কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই, রেইকির কোনো ওভারডোজ বলে ব্যাপার নেই, যত খুশি আমি করতে পারবো। তো যত ভালো যত যে জিনিসই হোক না কেন, তার একটা নেগেটিভ সাইড এফেক্ট থাকে, ওভারডোজ থাকে, সেইগুলো কিন্তু রেইকিতে নেই। আমি যত খুশি রেইকি করতে পারি, যেমন করে খুশি করতে পারি, আমি হ্যাঁ যেটা বলে দেবো নিশ্চয়ই সেটা পালন করতে হবে, সেইটা না করে যদি আমি হিজিবিজি করি তাহলে আমি রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো না। কারণ অনেকের একটা বিষয় থাকে, যদি আমি ভুলে যাই, যদি আমি ভুল করি, জায়গাই নেই, বই দেওয়া থাকে, বইতে সব ছবি দেওয়া থাকে, সমস্ত কথা বইতে লেখা থাকে, তো ভুল করার কোনো জায়গা নেই। আর রেইকিতে এটাও বিরাট একটা কথা, এর কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই, সবটাই পজিটিভ। এবং পজিটিভ কি, আমার অ্যাওয়ারনেস লেভেল বেড়ে যাবে, আমার বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে আমি পারবো, বিভিন্ন রোগের থেকে আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে, আমার বিচার বুদ্ধি করার ক্ষমতা বেড়ে যাবে, কনসেন্ট্রেশন মেমোরি পাওয়ার অনেক বেড়ে যাবে, এবং আমরা সমস্ত কিছু আগে থেকে বুঝতে পারবো কি হতে চলেছে বা কিছু। তো এইসব বিভিন্ন কিছু ভালো ভালো ব্যাপার আমার ক্রমাগত হতে থাকবে, স্টুডেন্টদের জন্য খুব ভালো ভালো। এই যে বললাম কনসেন্ট্রেশন মেমোরি আইকিউ সমস্ত বেড়ে যায়, তো ব্রেন পাওয়ারটা বেড়ে যায়, তার ফলে আমার এই উপকারিতাগুলো আমার হতে থাকে। অনেক বয়স্করাও তোমার কাছে রেইকি শেখেন? শেষ 94 বয়সের মানুষ যিনি একজন অ্যাস্ট্রোলজার আমার কাছে শিখেছিলেন, এবং ওনাকে আমি বলেছিলাম স্যার আপনি এই বয়সে আপনি একজন এত বড় অ্যাস্ট্রোলজার কেন, তখন উনি বললেন দেখো অ্যাস্ট্রোলজি করে তো এত দিন আমি মানুষের উপকার করেছি, রেইকি করেও যদি মানুষের আরেকটু উপকার করতে পারি। এবং সত্যি কথা, মানে যেসব অ্যাস্ট্রোলজার আমার কাছে, বহু অ্যাস্ট্রোলজার ক্লাস করেছেন, বহু অ্যাস্ট্রোলজার আমার কাছে পেশেন্টদের পাঠিয়ে থাকেন যে দেখো ওখানে যাও, ওখানে গেলে তোমার এই এই সমস্যাগুলো মিটে যাবে। তো অ্যাস্ট্রোলজি নিঃসন্দেহে খুব ভালো একটা বিষয়, এবং সেইখান থেকেও মানুষ উপকার পান, এবং কখনো কখনো কিছু এরিয়া এমন থাকে সেটা কিনা অ্যাস্ট্রোলজি দিয়েও ঠিক করা যাচ্ছে না, তখন তারা আমার কাছে এসছেন। তো সেই সব ক্ষেত্রে বলবো যে 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 সিস্টেমেই থাকুন না কেন, রেইকি করাই যেতে পারে, কারণ নিজেকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা, এর চেয়ে ভালো আর কিছু হয় বলে জানি না। আর শুধু সুস্থতা দেওয়া নয়, বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা, এটাও একটা বিরাট কথা। একদম। তো এই জন্যে এই যাবতীয় কথা বললাম, সমস্যা থেকে বেরিয়ে আসা, রেইকি প্র্যাকটিস, নিজেকে ভালো রাখা, সমস্ত কিছু অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে হতে পারে। অ্যাঞ্জেল থেরাপিতে সুবিধে হচ্ছে রাস্তায় ঘাটে যেখানে সেখানে যেখানেই আমি থাকি না কেন, মনে মনে তাদেরকে স্মরণ করে তাদের কাছে প্রেয়ার করা যায়, তার ফলে অনেক উপকার পাওয়া যায়। যদি আমাকে প্রোটেকশন দাও, আমাকে ভালো রাখো, আমার চারপাশ রক্ষা করো, বা আমি এখন যেন একটা গাড়ি পেয়ে যাই, বা যা কিছু আমি প্রেয়ার একটা করতেই পারি, যে কোনো কিছু প্রেয়ার যে কোনো মানুষের কাছেই করা যায়, ভগবানের কাছেও করা যায়। তো সেরকম আমি, ভগবানের দূত হচ্ছেন অ্যাঞ্জেলরা, তাদের কাছেও প্রেয়ার আমরা করতে পারি, প্রেয়ার বিভিন্ন কিছু। এছাড়া আমরা শেখাই হচ্ছে ম্যাগনিফাইড হিলিং, ভীষণ কুইক হিল প্রসেস, একটা খুব মজার জিনিস। জাস্ট ট্রিটমেন্ট করার সময় পেশেন্টদেরকে হাতের মধ্যে কল্পনা করতে হয়, করে ভাবতে হয় একটা এনার্জি ফ্লো হচ্ছে, তার সঙ্গে দু চারটি কথা। আর লামাফেরা এই প্রসেসের মাধ্যমে আমাদের বিভিন্ন নেগেটিভ এনার্জি নিয়ে বিভিন্ন, যখন কেউ এফেক্টেড হয় কোন বাস্তুদোষ, সেই সব ক্ষেত্রে লামাফেরা দিয়ে আমরা ভীষণভাবে উপকৃত হই। এই লামাফেরা করো, তাতে কিন্তু খুব উপকার পাওয়া যাবে। বাড়িতে ভালো কিছু হচ্ছে না, সবার শরীর খারাপ হচ্ছে, বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে বিস্তারিত জানতে বন্ধুরা একটু হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারে, আরো ভালো করে বুঝতে পারবে তারা বিষয়গুলো। একদম। তো এরকম ভাবে লামাফেরা, এই লামাফেরাতে
কিছু সিম্বল আঁকতে হয়, আর ম্যাগনিফাইড হিলিং এর সমস্ত জিনিস আমাদের বিদেশ থেকে আসে, তাই জন্য এক মাস আগে সকলে নাম লেখাতে চাইবেন। নাম লেখালে অবশ্যই আমরা তখন জিনিসপত্র আনাই, কারণ অনেকটা কস্টলি এই জিনিসগুলো, তার ফলে আমরা অনেকটা আনিয়ে রাখাটা মুশকিল হয়। যারা ক্লাস করবেন যদি আমাদের অ্যাডভান্স কিছু পেমেন্ট করেন, তাহলে আমরা জিনিসপত্রগুলো সেই মতন আনিয়ে রেখে সেই মতন ডেট দিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বিস্তারিত জানতে আপনারা আরও হেল্পলাইনে ফোন করবেন, সকালে মোটামুটি 11টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করতে চেষ্টা করবেন প্লিজ। আর যারা নাম লেখাবেন তারা অবশ্যই এক সপ্তাহ আগে নাম লেখানোর চেষ্টা করবেন। অনেকেই আছেন ওই দিনের দিন সকালবেলা একবার ফোন করে জিজ্ঞেস করে চলে যাব ক্লাসে, বা আগের দিন ফোন করে নেব, এতে আমাদের খুব অসুবিধে হয়, কারণ আমাদের অবশ্যই আগে থেকে বুঝতে লাগে যে কতজন ক্লাস করতে আসছেন, সেই মতন আমাদের বসার জায়গা, কতটা জায়গা নেব, হোটেলে কত বড় রুম নেব, এই বিষয়গুলো আমাদের জানা দরকার হয়। তাই জন্য রিকোয়েস্ট করব একটু আগে থেকে নাম লেখাবেন, ওই দিনের দিন বা দিনের দুদিন আগে নয়, অবশ্যই আগে থেকে নাম লেখানোর চেষ্টা করুন। একদম। পাশাপাশি আরেকবার বন্ধুদের একটু জানিয়ে দেবো ক্লাসগুলোর কথা। আপনারা কিন্তু 18 এবং 19 শ্যামবাজারের রেইকি এবং ম্যাগনিফাইড হিলিং এর ক্লাস পাচ্ছেন, 21 এবং 22 রানাঘাটের রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন, 25 এবং 26 ঢাকুরিয়ার রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস পাচ্ছেন, 28 এবং 29 ইন্টেনসিভ ক্লাস রয়েছে শ্যামবাজারের বন্ধুদের জন্য। আপনারা পেয়ে যাচ্ছেন পরের মাসে এপ্রিলের 1 এবং 2 বেহালায় রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস, 8 এবং 9 শ্যামবাজারের রেইকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে। আপনারা 4 এবং 5 এপ্রিল মাসে চুঁচুড়াতে ক্লাস পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন 11 এবং 12 আসানসোলে ক্লাস, 18 এবং 19 বর্ধমান, 23-24 মালদা, নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতে পাচ্ছেন 25 এবং 26 তারিখ, 29 এবং 30 তারিখে খড়গপুর, মে মাসের 2 আর 3 তারিখে কিন্তু ব্যারাকপুরে পাচ্ছেন, 7 এবং 8 কৃষ্ণনগরে ম্যাগনিফাইড হিলিং এর ক্লাস রয়েছে, 9 এবং 10 কৃষ্ণনগরে রেকি এবং অ্যাঞ্জেলের ক্লাস রয়েছে। মালদাতে মালদাতে কিন্তু লামা ফেরার ক্লাস হবে, যদি কেউ লামা ফেরা করতে চান মালদায় অবশ্যই যোগাযোগ করবেন। আর 16-17 তুমি উত্তরপাড়ায় ক্লাস পেয়েছো রেকি এবং অ্যাঞ্জেল, আর পাশাপাশি দুর্গাপুরের ক্লাস কিন্তু অবশ্যই রয়েছে। সবকিছুর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে, তবে শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি সকলের জন্য বোধহয় রেইকি। হ্যাঁ, পশু পাখিদের উপর গলস্টোন হয়েছে, কুকুরের গলস্টোন কাটিয়ে দেওয়া হয়েছে, মানে সকলকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, নো সাইড এফেক্ট, শুধু হ্যাপি থাকা। অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে, এবং ধন্যবাদ আপনাদের, নমস্কার।